আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত আমাদের শেষে যান, আপনার জানার ছিল যে 786 এই সম্পর্কে, যে 786টা কী। ওবিল্লাহ তৌফিক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আমাদের চাচা যান, 786 আমাদের দেশে বেশিরভাগ 100-এর মধ্যে 98% বললে ভুল হবে না, তারা জানে যে 786 বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি আসলেই বিসমিল্লাহির রহমানির রহিম? এটা কি কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে পড়ছে না বাইরে, এবং এটি এসেছে কোথা থেকে, এটি জানা আমাদের অত্যন্ত প্রয়োজন। সম্মানিত চাচা যান, 786 যদি বিসমিল্লাহির রহমানির রহিম হয় তাহলে অবশ্যই এটা কোরআন এবং হাদিসে থাকবে। কেন কেন বলছি, প্রতিটি মুসলিম আত্মসমর্পণকারী, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, প্রতিটি মুসলিমের জন্য মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলাম মানে আল্লাহ এবং তার রাসূলের আদেশ, আল্লাহর আদেশ, রাসূলের আনুগত্য। ঠিক আছে, এখন এই 786টিকে আমাদেরকে দেখতে হবে, এটা কি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে পড়ছে না বাইরে। বিসমিল্লাহির রহমানির রহিম যদি 786 হয় তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের একটি অংশ। কেননা কোরআনে প্রতিটি সুরার আগে আপনি দেখতে পাবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। এবং সুলেমান আলাইহিসসালাম যে চিঠি লিখছেন সেখানে বলছেন ইন্নাহু মিন সুলাইমানা ও বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আপনার সূরা নামালে আলোচনা রয়েছে এই বিষয়টি। তো কোরআনের যখন একটি অংশ প্রতিটি সূরার আগে রয়েছে, শুধুমাত্র সূরাত তাওবা, সূরাত তাওবার আগে আপনার এই বিসমিল্লাহির রহমানির রহিমটা নাই। তো যখন কোরআনের একটি অংশ তাহলে কোরআনে থাকবে 786। কিন্তু সম্মানিত চাচা যান, আপনি দেখবেন যে কোরআনের কোনো জায়গায় 786 নেই, সকল জায়গায় লেখা আছে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং কোনো হাদিসেও আপনি পাবেন না। আর মুসলিমদের আনুগত্যের বিষয় হলো কোরআন এবং সহিহ হাদিস। কেননা মহানব্বুর আলমিন এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আপনার সূরাতুন নিসা 59 এবং 65 নম্বর আয়াতে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। তো যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলা হচ্ছে, যখন আল্লাহ এবং তার রাসূলের মধ্যে নেই, আনুগত্যের মধ্যে নেই আপনার বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এটি কোনো মুসলিমের জন্য আদর্শ হতে পারে না এবং পালনীয় বিষয় হতে পারে না। তো এখন কথা হচ্ছে, যখন কোরআন এবং হাদিসে নেই তাহলে এলো কোথা থেকে? মুসলিমরা তো মানে ঘর বাড়ি গাড়ি ঘোড়া থেকে আরম্ভ করে এমন কোনো জিনিস নেই, এমন কোনো জায়গা নেই যে সেখানে 786 লেখে না। সম্মানিত ভাই, এই জিনিসটি এসেছে, সম্মানিত আমাদের চাচা যান, এই জিনিসটি এসেছে ফারস, আপনার ইরান থেকে। ইরানের পারস্য যারা, বুঝতে পেরেছেন, এবং অগ্নি পূজক যারা, তাদের একটি গণনীতে রয়েছে আবজাদ এবং হত্তি, এর আরবি অক্ষর বার করা। আরবি অক্ষর বার করা, তো যখন আরবি অক্ষর বার করা রয়েছে তখন তারা আরবি অক্ষরগুলির অর্থ আপনার সংখ্যা বার করেছে। বিসমিল্লাহির রহমানির রহিমের 19টি অক্ষর রয়েছে, সেই 19টি অক্ষরে আপনার তারা এই নাম্বার বার করে দেখাচ্ছেন যে এটা 786। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন, ওখানে 19টি অক্ষর হবে না, 20টি হবে। কেননা রহমান যেখানে রয়েছে রাহা মিম নুন, ঠিক আছে, এখানে রহমান পড়ছেন, মিমের ওপর আলিফ, আলিফ টেনে পড়ছেন আপনি, কিন্তু ওখানে নাই, বুঝতে পারছেন।
তো সেই ক্ষেত্রে ওটা 786 হবে না, 787 হবে। এখন সঠিক অর্থে যদি আমরা বলি 787, তাহলেও এটা পালনীয় বিষয় নাই, কেননা কোরআন হাদিসে নাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম 786-র অর্থ নয়। তাহলে 786-র অর্থ আপনি যদি ভালোভাবে দেখেন যে হরে কৃষ্ণা, হারা সিন কাফ নুন, এর যে অক্ষর রয়েছে না, এতে একেবারে পুরোপুরি ভাবে মিলছে যে হরে কৃষ্ণ 786 আছে। তো তাহলে আজকে মুসলিমরা রবি শঙ্কর এবং হরে কৃষ্ণ এই দুটো শব্দ আছে, তাহলে আজকে মুসলিমরা আপনার যারা ঘর বাড়ি থেকে আরম্ভ করে সব জায়গায় এগুলো লিখে থাকে, তো সেগুলো হচ্ছে আপনার হরে কৃষ্ণ দিয়ে শুরু করছে। তো তাই সম্মানিত আমাদের চাষাজান, এটি খুব শোচনীয় বিষয়, এবং কেউ যদি এই বিশ্বাস রাখে তাহলে কিন্তু বড় শির্ক, বুঝতে পেরেছেন? তাহলে বড় শির্ক। আর এই ধরনের কাজকর্ম থেকে বিরত না থাকলে কিন্তু ঈমান নিয়ে টানাটানি রয়েছে। তাই আমাদেরকে বিষয়টি বোঝা দরকার, বুঝে কর্ম করা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।